मेरे मन आनंद भयो ब्रजराज आंगन समस्त ব্রজবাসীদের আনন্দ, শুধু নন্দের নয়, সমস্ত ব্রজবাসীদের ভজৈ ব্রজৈকনন্দন সমস্ত পাপ খণ্ডন, যিনি সমস্ত জীবের পাপ খণ্ডন করতে এসেছেন তিনি হলেন ব্রজেন্দ্র নন্দন। আর আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে ঠাকুরের কোন স্বরূপের পুজো? আমাদের এখানে ঠাকুরের ব্রজেন্দ্র নন্দন স্বরূপের পুজো। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় সদ্ধাম বৃন্দাবনম, যিনি বৃন্দাবনের বাসী, যিনি ব্রজবাসী কৃষ্ণ, দ্বারকাবাসী কৃষ্ণের পুজো নয় আমাদের এখানে। কেন? দ্বারকাবাসী কৃষ্ণের মধ্যে ঐশ্বর্য ভাব রয়েছে, আর ব্রজেন্দ্রনন্দন ব্রজবাসী কৃষ্ণের মধ্যে মাধুর্য ভাব রয়েছে। সেই ঐশ্বর্য দর্শন করার জন্য কিন্তু মহাপ্রভু দ্বারকায় যাননি। যখন আপনারা চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করবেন বা চৈতন্য চরিতামৃত শুনবেন, মহাপ্রভুর তীর্থযাত্রা দর্শন করবেন। তা তীর্থযাত্রায় মহাপ্রভু সমস্ত দক্ষিণ ভারত গেছেন, পশ্চিম ভারতের মধ্যে মহারাষ্ট্র গেছেন, কিন্তু গুজরাটে দ্বারকা দর্শন করতে যাননি। কেন? দ্বারকায় গোবিন্দের ঐশ্বর্য ভাব, আর সেই ভাব জগন্নাথের রথযাত্রায় যখন জগন্নাথ ভগবান মাসির বাড়ি থেকে ফিরে আসেন, আপনার রথযাত্রা দর্শন করেছেন তো? কে কে রথযাত্রা দর্শন করেছে হাত উপরে করো। আচ্ছা দেখো কত ভক্তরা আছে। উল্টো রথ দর্শন করেছো কখনো? উল্টো রথের মধ্যে কি হয়, জগন্নাথ দেবকে রাজবেশ ধারণ করানো হয়। রাজবেশ হয় না, স্বর্ণবেশ, উড়িয়ারা বলে সোনাবেশ, সোনাবেশ, রাজবেশ ধারণ করানো হয়। মহাপ্রভু কিন্তু ওই রূপ দর্শন করেননি। মহাপ্রভু উল্টো রথের সময় কোথায় চলে যেতেন? আলাল। কোথায় যেতেন? আলাল। কেন? যেই প্রেম ব্রজেন্দ্রনন্দনের মধ্যে রয়েছে সেই প্রেম দ্বারকাধীশের মধ্যে নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু, তার জন্য আমাদের আরাধ্য হলেন ব্রজেন্দ্রনন্দন, যার হাতে বাঁশি রয়েছে। হাতে কি আছে? বাঁশি। বংশী বিভূষিত করা নবনীর দাভা পীতাম্বরা দরুণ বিম্ব ফলাধর পূর্ণেন্দ সুন্দর মুখাধর বিন্দ নেত্রা কৃষ্ণাত পরম কিমপি তত্ত্বমহম ন জানি। বংশী বিভূষিত করা শশঙ্ক চক্রম সকিরীট কুণ্ডলম সপীত বস্ত্রম সরসীরুহেক্ষণম, এই রূপ নয় আমাদের উপাস্য হলো বংশী বিভূষিত করা। পিতামহ ভীষ্ম বলছেন তোমাকে আমি খুব দেখি, রোজ দেখি, দিন রাত দেখি, সকাল বিকেল দেখি, কিন্তু এই রূপ দেখতে চাই না। ভীষ্ম স্তুতিতে কি বলছেন? তোমাকে আমি রোজ দেখছি, দেখতে পাচ্ছি তো, যুদ্ধের মধ্যে রোজ দেখলাম তোমাকে, হস্তিনাপুরে রোজ দেখি তোমাকে, সবসময় তোমাকে দেখতে পাই। বলছেন আমি তোমার একটি আলাদা রূপ দেখতে চাই। ভগবান বলছে আর কোন রূপ দেখতে চাও? আমি তো সাক্ষাৎ তোমার সামনে দাঁড়িয়ে আছি। বলে এটা তো আমি রোজ দেখি, তাহলে কোন রূপ দেখতে চাও? বলে ললিত গতি বিলাস বল্লভ হাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রুমান, আমি তোমার সেই বংশীধারী রূপ দেখতে চাই, সেই প্রেমের রূপ দেখতে চাই। এই শঙ্খচক্র গদাপদ্ম এগুলো দেখে প্রেম আসে না? প্রেম সে বলো, বলে কৃষ্ণ তো দুটি এক, কৃষ্ণ কৃষ্ণের মধ্যে আবার কি পার্থক্য, তাই তো? সেই কৃষ্ণ দ্বারকাধীশ, সেই কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন, তাহলে তার মধ্যে পার্থক্য কি? বলে এটাই হলো ভাবের পার্থক্য। কিসের পার্থক্য? ভাবের পার্থক্য, এটাই হলো ভাবের পার্থক্য। তো ভগবান যেখানে যায় সেখানে শুধু আনন্দই আনন্দ। নন্দস্বাত্মজ উৎপন্নে জাতা আহ্লাদো মহামনা, নন্দবাবা কি করলেন? সমস্ত সব বিদ্বান ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছেন। আহূয় বিপ্রাণ বেদজ্ঞ স্নাতঃ শুচিরলঙ্কৃত, বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে ডেকেছেন কিসের জন্য? বাচ্চার জাতকর্ম সংস্কার করার জন্য। ব্রাহ্মণগণ সমস্ত বিধিবিধান দিয়ে বাচ্চার জাতকর্ম সংস্কার আরম্ভ করলেন। কিভাবে?
বাচয়িত্বা স্বস্তয়নম জাতকর্মাত্মজস্য বৈ কারয়ামাস বিধিবত পিতৃদেবার্চনম তত। বাচয়িত্বা স্বস্তয়নম জাতকর্মাত্মজস্য, স্বস্তি বাচন পূর্বক সমস্ত বিধিবিধান দিয়ে দেবতাদের পুজো করা হয়। ঘরের মধ্যে যখন কোনো মঙ্গল কার্য হয় তখন সেখানে স্বস্তি বাচন শান্তি স্বস্তয়ন পাঠ অবশ্যই করানো উচিত। ওম স্বস্তি না ইন্দ্র বৃদ্ধশ্রবাঃ, স্বস্তি নঃ ভূষা বিশ্ববেদাঃ, স্বস্তি নস্তার্ক্ষ আরিষ্টনেমিঃ, স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। ওম স্বস্তি হে স্বস্তি হে স্বস্তি। দেবতাগণের পুজো করিয়ে এবার তৎপশ্চাৎ পিতৃগণের পুজো করানো হয়েছে। নান্দিমুখ কি বলা হয় এটাকে? ঘরের মধ্যে যখন কোনো শুভ কার্য মঙ্গল কার্য হয় তখন সেখানে নান্দিমুখ অবশ্যই করানো উচিত। নান্দিমুখ মানে পিতৃগণের পুজো, পিতৃপূজন না করলে কি হয়, তখন পিতৃগণ রুষ্ট হয়ে যায়। ঘরে ভাগবত পাঠ হোক, ছেলের বিয়ে হোক, মেয়ের বিয়ে হোক, ছেলের জন্ম হোক, মেয়ের জন্ম হোক, কোনো মঙ্গল কার্য যদি হয় তাহলে সেখানে নান্দিমুখ ইত্যাদি অবশ্যই করানো উচিত। শৌচ অশৌচ ইত্যাদি থেকে যখন মুক্ত হয় তার জন্য নান্দিমুখ ইত্যাদি অবশ্যই করানো উচিত। প্রেম সে বলো, এই যে আমাদের ভাগবত পাঠ হচ্ছে, সমস্ত দেবদেবীদের বিধিবত আবাহন করে পুজো করা হচ্ছে, তাই তো? আমাদের মুখ্য যজমান পরীক্ষিতজি মহারাজ সামনে বসে আছে, তা নান্দিমুখ হয়েছে কি না, করিয়েছে না পণ্ডিতজি? কারয়ামাস বিধিবত পিতৃদেবার্চনম তথা, বিশেষ করে পিতৃগণের পুজো নান্দিমুখ করানো হয়েছে। তৎপশ্চাৎ কী করলেন? খুব করে দান ধর্ম করলেন। কী দান করেছেন? ধেনুনাম নিয়ুতে প্রদাত বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রেণ সপ্তরত্নৌ শাতকাম্ভাম্বরাবৃত। লক্ষ লক্ষ গাভী দান করেছেন, ধন ধান্য বস্ত্র ইত্যাদি সব দান করেছেন। শুধু দান নয়, লুটালুটি হয়েছে। কালকে হয়েছিল না লুটালুটি? কি কি লুটিয়েছেন? বাবা লোটাবে আনধন সোনা, মাইয়া লোটাবে ছাপ ছল্লা, মহল্লামে হল্লা সো মচ গয়ে। দিব্য মহারাজ আনন্দ চলছে, খুব লুটালুটি চলছে, ভিড় লেগে রয়েছে। সব গোপীরা কেউ নৃত্য করছে, কেউ লুটালুটি করছে, কেউ গান গাইছে। তো ওইখানে এক গোপী আরেক গোপীকে বলছে, বলে সখী একটি কথা বলবো, নন্দের ঘরে ছেলে হলো আমাকে না, তার মধ্যে কিছু সংশয় মনে হয়। আরেক গোপী বলছে, কিসের সংশয়? বলে দেখ আমার বাড়ি একদম নন্দের ঘরের সামনে, যশোদার সামনে আমার ঘর, মধ্যরাত্রিতে আমি কোনো কারণে একটু উঠেছিলাম, উঠে দেখলাম দূর থেকে যশোদার ঘরের মধ্যে মনে হলো কোনো একটা মেয়ে ছিল, একটি কন্যা ছিল, কিন্তু সকাল থেকে চারদিকে হাল্লা হচ্ছে যে ছেলে হয়ে গেছে, ছেলে হয়েছে। নীলাটা আমি কিছু বুঝতে পারলাম। বলে তোর মাথা খারাপ, এত দূর থেকে তুই দেখেছিস মেয়ে না ছেলে, কনফার্ম? বলে হ্যাঁ একদম কনফার্ম ছিলাম। কে এক অচম্ভ সোনো রি সজনি হোরি ভয় কে হোরা, অর রাত রাত মে নন্দরানি কে ছোরি হ্যায় গয় ছোরা। রাতারাতি মেয়ে ছেলে কি করে হয়ে গেল এটা আমি বুঝতে পারছি না। ওর কথা শুনে পাশে এক বুড়ি ছিল, খিলখিল করে হাসতে লেগেছে। যখনই হাসতে লেগেছে কোনো গোয়ালা এত বড় একটা মাখন নিয়ে ছুঁড়েছে সোজা মুখের মধ্যে, গপ করে ঢুকে গেছে। দাঁত ছিল না একটাও, যখনই মুখে ঢুকেছে গম 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 করছে, যখনই মুখের মধ্যে গম গম করছে। আরেকজন বলছে, রে কা ভয়ো? বলে এতনা বড় মাখন কো লোঁদা চলো গে, পুছ রয়ে কা ভয়ো? প্রেম সে বলো, সব গোপীদের ইচ্ছা আমরাও একটু ছেলের দর্শন করি। যশোমতীকে বলছে, মাইয়া লালাকু বাহার তো নিকাল কে লা, একবার লালা কো মুখড়ো তো দেখায় দে। মা যশোমতী বললেন, চিন্তা করো না, সঙ্গে সঙ্গে সুন্দর করে নন্দলালকে সাজিয়ে পালনার মধ্যে নিয়ে এসে সামনে রেখেছেন। সবার ইচ্ছা আমরা একটু স্পর্শ করি, তাইভাবে তো স্পর্শ হবে না। মা একটা লম্বা দড়ি বেঁধে নিচে ঝুলিয়ে দিয়েছে, তা সবাই মিলে ধরে ঝুলানো আরম্ভ করেছে। মনে কি আর শান্তি আছে কারোর? এক এক করে ঝুলা ঝুলাই, কেউ এইভাবে ধরছে, কেউ ওইভাবে, মারা জোরে জোরে ঝুলা ঝুলছে। মা দৌড়ে এসেছে, কি করছো তোমরা, আস্তে আস্তে ঝুলাও, এই সদ্য জন্ম হয়েছে আমার ছোট বাচ্চা। ও মেরো লালা ঝুলে পলে না,
নেক হলে ঝোটা দিজ মেরো লালা ঝুলে পালে না নেক হলে ঝোটা দিজ।